ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের হামলায় ক্ষতিগ্রস্ত মালবাহী জাহাজ রুবিমার দক্ষিণ লোহিত সাগরে ডুবে গেছে। গত মাসে হুতিদের হামলায় ক্ষতিগ্রস্ত এই জাহাজের ডুবে যাওয়ার তথ্য শনিবার নিশ্চিত করেছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা শুরুর পর লোহিত সাগরে জাহাজ ডুবির ঘটনা এটি প্রথম। ইয়েমেনের সরকারি বিবৃতিতে বলা হয়েছে শুক্রবার রাতে জাহাজটি ডুবে গেছে। বিবৃতিতে জাহাজ ডুবির এই ঘটনায় পরিবেশগত বিপর্যয় সম্পর্কেও সতর্ক করা হয়েছে। এর আগে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায় হামলার সময় জাহাজটি 41,000 টনের বেশি সার পরিবহন করছিল।